বান্টি, তুমি কেন আমার দিকে কাগজের রকেট ছুড়ছো? আমি কখন রকেট ছুড়লাম? কোনো প্রমাণ আছে তোমার কাছে? বন্ধুরা, তোমরা কি কেউ দেখেছো যে আমি ইমলি আর বীরকে রকেট ছুড়েছি? না না, আমরা তো দেখিনি। আমি কিন্তু চুনিনি, তোমরা কি কেউ দেখেছো? ঠিক আছে বাচ্চারা, এবার তোমাদের সঙ্গে যেটা হবে সেটা ইমলি আর ভিড় ছাড়া আর কেউ দেখতে পাবে না। আগ্রাম বাগ্রাম আলাম পালাম ইকরাম টিকরাম দামদামাদাম। আরে একি একি, ও তোমাকে বিরক্ত করছিল আর সেটা আমি একদম সহ্য করব না। যাও তুমি গিয়ে ওকে ফেরত নিয়ে এসো, আমি নিয়ে আসতে পারবো না। রোবো বয় স্যুট অন। ভীর ভীর, ওই রোবো বয় কোথায় গেল আর তুমি এখানে কি করছো? স্টুডেন্টস, এই সপ্তাহে যে সব থেকে ভালো কাজ করবে তাকে স্টুডেন্টস অফ দা উইকেট ট্রফি দেওয়া হবে। ভালো কাজের মানে হলো একে অপরের সাহায্য করা, কেউ কোনো ভুল কাজ করো না, বুঝেছো? ইয়েস স্যার। স্টুডেন্টস অফ দা উইকেট ট্রফি তো আমি জিতে ছাড়বো। শোনো আমার প্ল্যান, আমি এই কলার খোসাটা করিডোরে ফেলে দেবো আর তোমরা সামনে থেকে এসে এর উপরে পিছলে পড়বে, অনেকটা দূর পিছলে যাওয়ার অ্যাক্টিং করবে। তারপর আমি তোমাদের দুজনকে ধরে বাঁচিয়ে নেব আর আমাকে এই ভালো কাজের জন্য স্টুডেন্ট অফ দা উইক করতে পারে। হ্যাঁ তো মিস্টার কক্কর, আপনি নজর রাখবেন যাতে সবকিছু ব্যবস্থা ভালো। কি হলো ওনাদের? ওনারা তো স্কিট করছেন আর করিডোরের শেষে সিঁড়ি আছে, ওনাদেরকে থামাতে হবে। বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাদের এইভাবে বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ ভীর, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভীর, তুমি যদি আমাদের না আটকাতে তাহলে আমরা নিচেই পড়ে যেতাম। বান্টি, ভীরকে থ্যাংকস বলবে না? থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। আজকে এমন একটা প্ল্যান বানিয়েছি যে সবাই আমার প্রশংসা করবে। কালকে আমি একজন ডক্টরের সাথে কথা বলেছি, ও আজকে ওর কুকুরটা গেট দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে আর ওই কুকুরটা সব স্টুডেন্টদের দেখে ঘেউ ঘেউ করবে আর ওদের কামড়ানোর জন্য দৌড়বে। এখন তুমি কি করবে বান্টি? ওকে ইংলিশে কিছু বললে ও তার মানে বুঝতে পেরে যায়। আমি বলবো স্টপ বকিং, ও ঘেউ ঘেউ করা বন্ধ করে দেবে। আর আমি বলবো রান ফ্রম হিয়ার আর ও পালিয়ে যাবে। আর আমি চেজ করব আর ও পালাতে পালাতে গেটের বাইরে ওর মালিকের কাছে চলে যাবে। আর আমাকে এই সব স্টুডেন্টদের বাঁচানোর জন্য বেস্ট স্টুডেন্টের ট্রফি দেওয়া হবে। আমি ডক্টরের সাথে কথা বলার জন্য ফোন নিয়ে এসেছি। হ্যালো বান্টি হিয়ার। হ্যালো বান্টি, আমি ডগ নিয়ে আসছি। হ্যাঁ, আমি ওকে গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেব। ও চিৎকার করবে আর সবাইকে কামড়াতে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, ও কাউকে কামড়ায় না, মনে রেখো। যা বলবে ওকে ইংলিশেই বলবে, ও তোমার সব কথাই শুনবে, ও শুধু ইংলিশই জানে। ওকে তাড়াতাড়ি পাঠাও ওকে, আমি বাইরে প্লেগ্রাউন্ডে অপেক্ষা করছি। ওহ হো,
এই গাড়িটা তো স্টার্টই হচ্ছে না, কোন মেকানিককে ডাকতে হবে। তুমি ওকে এক্ষুনি স্কুলে নিয়ে যাও। এবার আমি দেখাচ্ছি যে আমার কত সাহস। এই যে ডক, স্টপ বাকিং। কি ডক ডক করে চিৎকার করছো ভাই? এবার আমার কথা শোনো। ও যেটা বলছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ওকে একটু মজা দেখাই আমি। রাগ শুধু মানুষের নয়, কুকুরেরও শত্রু, বুঝলে? এবার মজা দেখাচ্ছি, রাগ কার শত্রু রে? মানুষেরই শত্রু রে। হার পেয়ে গেলাম, ছাড়তে এখানে, এর সাথে কি আবার ঝামেলা করা যায়? প্ল্যান আমি বানাই আর ক্রেডিট বিয়ের নিয়ে যায়। কিন্তু এইবার আমার প্ল্যানটাই সাকসেসফুল হবে। আমি প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে দরজা বাইরে থেকে লক করে দেব। তোমরা প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলবে যে একটা চোর আপনার অফিসে চুরি করতে এসেছে আর বান্টি ওর সাথে ভেতরে গিয়ে লড়াই করছে। ভেতর থেকে দরজা বন্ধ করে ফাইটিং এর অ্যাক্টিং করবে, চেঁচাবে, মনে হবে যেন তুমি চোরের সঙ্গে লড়াই করছো। তারপরে আমি দরজা খুলে বলবো যে চোর জানালা দিয়ে পালিয়ে গেছে। এই নাও সবাই নিজের নিজের ব্যাগ। এই প্ল্যানটা একেবারে পারফেক্ট। চলো চলো, অ্যাসেম্বলি শেষ হতে যায়। একটা চোর সবার ব্যাগ চুরি করে এখন অফিসে ঢুকেছে আপনার ব্যাগ চুরি করবে বলে। বান্টি দেখে ফেলেছে আর ওর সঙ্গে লড়াই করছে এখন। দরজা ভেতর থেকে বন্ধ, আমরা এখন কি করবো স্যার? চোর, চোর, বান্টি কত সাহস দেখে চোরের সাথে লড়াই করছে। বাঁচাও, সত্যি সত্যি চোর এসেছে। কি হয়েছে স্যার? বীর, একটা চোর ভেতরে আছে, ও বান্টিকে ধরে নিয়েছে। আমি বাচ্চা নই, আমি একটা রোবট, আমি সব কিছু করতে পারি। Ha ha ha!
হ্যালো হ্যালো পুলিশ, জেলের দরজাটা খুলে রাখো, আমি এক্ষুনি আসছি। বীর, আমি জানি না যে তুমি ওকে কিভাবে ভয় দেখিয়েছো, কিন্তু তুমি আজকে স্কুলে সব টাকা বাঁচিয়ে খুব ভালো কাজ করেছো আর বান্টিকেও চোরের হাত থেকে বাঁচিয়েছো। চলো অফিসে চলো, আমি তোমাকে স্টুডেন্ট অফ দা উইকেন্ড ট্রফিটা দিতে চাই। এ 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